দেখুন, সস্ত্রীক সৌদি আরবে ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর প্রথম বিদেশ সফরে সৌদি আরব পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে আছেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। শনিবার সকালে তিনি সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছান। বিমানবন্দরে ট্রাম্প দম্পতিকে স্বাগত জানান সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমান সহ অন্যান্য উচ্চপদস্থ সৌদি কর্মকর্তা। ট্রাম্পের এই সফরকে কেন্দ্র করে আরও 56টি মুসলিম দেশের রাষ্ট্র ও সরকার প্রধানকে রিয়াদে আমন্ত্রণ জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান। তাদের সামনে বক্তব্য দেবেন ট্রাম্প। সফরে সৌদি সরকারের কর্তব্য ব্যক্তিদের সঙ্গে বৈঠকের পাশাপাশি বেশ কয়েকটি আরব দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠকে মিলিত হবেন মার্কিন প্রেসিডেন্ট। এই সফরে সৌদি আরবের কাছে যুক্তরাষ্ট্রের $10,000 কোটি অস্ত্র বিক্রির বিষয়ে চূড়ান্ত চুক্তির খবর আসতে পারে বলে মনে করেছেন বিশ্লেষকরা। এ বিষয়ে ট্রাম্পের সফরকালে বেশ কয়েকটি মার্কিন তেল পরিষেবা কোম্পানির সঙ্গে $1 বিলিয়ন চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকো। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।